ফ্যামিলি কিচেন এন্ড ট্রাভেল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি সার্কাসের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই সার্কাসটি বসেছে কলকাতার পাটুলিতে, আর ফ্লোটিং মার্কেট আছে পাটুলিতে, তার থেকে কিছুটা এগিয়ে এসে এই অজন্তা সার্কাস। এই জানুয়ারি মাসটা থাকবে সার্কাসটা, নভেম্বর মাসে বসেছে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি। আর সার্কাসের প্রবেশ মূল্য হলো 100, 200, 300 আর 400, আর প্রতিদিন 1টা, 4টে আর 7টায় শো আছে। আর সার্কাসের সামনে কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আমরা 400 টাকা টিকিটটাই কেটেছিলাম যাতে বাচ্চাদের নিয়ে সামনে থেকে ভালোভাবে দেখতে পাই সেজন্য। আর এই সার্কাসটা কিন্তু বাচ্চারা খুব এনজয় করবে। এরকম ভিতরে বসার জায়গা আছে 400 টাকা গুলো, সামনে সিট আর পেছনে 300, তারপর 200, তারপরে 100, এইভাবে বসার ব্যবস্থা করা হয়েছে। সার্কাসে এভাবে শুরু হলো, আমাদের ওয়েলকাম জানানো হলো, তারপরে বিভিন্ন খেলা শুরু হলো। আপনারা পুরোটা দেখতে থাকুন আমাদের সাথে সাথে এবং এনজয় করুন।
সার্কাসটা কিন্তু বাচ্চারা খুব এনজয় করবে, আপনারা উইকেন্ডে বা যে কোনো দিন চলে আসতে পারেন। এই সার্কাস রোজই তো এটা খোলা আছে, 1টা 4টে আর 7টায় শো আছে, আর এক একটা শো 2 থেকে 2.5 ঘন্টা অবধি হয়। আর সবশেষ খেলা ছিল এই ট্রাপিজের খেলাটা, এটি কিন্তু খুব সুন্দর খেলা ছিল, আমার তো খুব ভালো লেগেছে এটি। আপনাদের এই সার্কাসের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আপনারাও চলে আসতে পারেন পাটুলিতে এই অজন্তা সার্কাসে, জানুয়ারি মাসটা পুরোটাই আছে এই সার্কাসটা। তাহলে আর দেরি না করেই চলে আসতে পারেন এখানে বাচ্চাদের নিয়ে, বাচ্চারা কিন্তু খুব এনজয় করবে। কেমন লেগেছে, কেমন লেগেছে সার্কাস? খুব ভালো লেগেছে। আমরা এখানে আমাদের কিছু ফটো শেয়ার করলাম, আর যারা আমার চ্যানেলে এখনো অবধি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।